যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য এই প্লেটটা অসাধারণ। তোমার খুব ভালো লাগছে? ভালো তো খাচ্ছি। বাবারে, আমার তো দেখে দেখেই কেমন লাগছে। এইগুলো এটা কি খাচ্ছে বলো তো? এটা হচ্ছে চষি পিঠে, পুলি পিঠে, মানে চষি দিয়ে পুলি দিয়ে। এগুলো হচ্ছে কালকে ভাই আবার নিয়ে এসেছে। নেব ওই এন্ড। হ্যাঁ, এই পাটিসাপটাগুলো এনেছে দেখো। এগুলো এক একটা এক এক রকমের, কোনটাই যে চকলেট আছে, না না এই যে চকলেটটা কালকে হাফ ট্রাই করেছিল মা। আর এক একটা পাটিসাপটা এক এক রকম। নাও তাহলে এনজয় করো সকালবেলা, রবিবারে সকালবেলা। পিঠে পারবো দুপুরের খাবার দাবার রেডি, এখন খেতে বসলেই হয়। চলো চলো, আজকে দুপুরের লাঞ্চ থেকে শুরু হলো আমাদের ব্লগ স্টার্ট। আর আজকে দুপুরে একদম সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে। এটা দেখেছো, এটা হচ্ছে বাটা, এটা হচ্ছে সর্ষে ফুল বাটা। আর বানিয়েছি বাঁধাকপি দিয়ে ডাল। আর কালকে রুই মাছ ভাজা এসেছিল রান্নাঘর থেকে, সেটা ঝোল আর কিচ্ছু না। তো শুরু করি খাওয়া দাওয়া। বাটা ভাজা তো কি আছে? বাটাটা হ্যাঁ ভালো আছে। ডানিয়ার ভাই জানি শুধু ফুল টাইপ। মা বসেছে আমাদের সাথে, দেখো। হাই বলো। হাই। চলো আমরা খাওয়া দাওয়া করে নি। আর কালকে কয়েকটা পাপড় আছে, ডালের সাথে পাপড় খেয়ে না, চাটনি করা হয়। আমি ভাবলাম চাটনি করবো, প্রচুর খেজুর আছে, খেজুর দিয়ে টমেটোর চাটনি খেতে বেশি ভালো লাগে, ওটাই আমি বানাবো কালকেই করবো। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে, জানো তো। করতে হয়, লেবু গাছটা ডানা ছড়াচ্ছে আস্তে আস্তে। কি করতে হয় গো? এগুলো গোছাতে হয়। এই অর্ধেক কাজ করে গেছে কি? আমি তো মানে মাটিটা পরিষ্কার করলাম আজকে এসে। মাটিটা তো আমি তো ঝেড়েছি, তাও নালে পারতে আজকে, কালকে জল দিয়ে ভিজিয়ে গেছি। এই তো কাজ করে ভুল বল সেটা বললাম আর কি। এনে বাইরে ভীষণ ঠান্ডা, তাই আমি এরকম আরো কালকে ড্রেসটাই পরেছে। ছেলে তুই যাবি তো এটা পর, ভাবো না এটাই পড়বে, এটা পরে তারপর জ্যাকেট পড়বে। আরে ওদিকে ঠান্ডা, এখনই নিজের পছন্দ মতন সবকিছু লাগে, ভাবো। আর আমি বুদ্ধি পড়ি ও সব পড়বে না বাবা। ডোডো রেডি একদম পুরোপুরি, আর বেডটা এরকমই থাকবে। আর এইদিকে দেখো সোফাটার কি হাল, পরে এসে গোছাবে। কে গোছাবে? কে গোছাবে? আমি তো গোছাই, আর কে গোছায়? হ্যাঁ করে না, কি খাচ্ছে? আনার দানা। আনার দানা খাও। কিন্তু নিয়ে যাচ্ছ কোথায়? এদিকে বলো সবাইকে। কল্যাণী মেলা কাছাকাছি সবকিছু, কোনো চাপ নেই, টই টই তো করা হবে তাই না বলো? চলো চল, নতুন জুতোটা পরে নাও, পরো। Thank you.
ধন্যবাদ, তুমি কেন বাবু বাবু তো আমরা চলে মানে চলে এসেছি, তো বাইরে দাঁড়িয়ে আমি ফুচকা খেয়ে নিলাম ওই যে তো পেছনে দোকানটা থেকে, মানে দেখে একটু লোভ লাগছিল। অনেক বছর পর আজ মানে আবার আসলাম, প্রচুর ভিড় দেখো। এখানে পাশেই পিকনিক স্পট, তো সেখানে সবাই পিকনিক করতে আসে, আমরা ঘুরতেই আসি, আমরা কোনোদিন পিকনিক করতে আসিনি। একবার এসেছিলাম যখন পড়াশোনা, না আমি এমনি ঘুরবো, চলো ফুলগুলো দেখাই দেখো। সামনে কি এটা? হ্যাঁ ওরে বাবা রে, যেখানে ভিড় সেখানে জয়ভদ্র নেই। এই যে বললাম টয় ট্রেন, দেখো টয় ট্রেনে এখনো ওনারা স্টেশনে বসে আছেন, এরপরে টয় ট্রেনটা আসবে, এনারা যাবেন, না টয় ট্রেন না, ওটা বুলেট ট্রেন, সরি বুলেট ট্রেন, তো ওনারা যাবে, তো সেই জন্য ও উঠবে না, বলছে এরা যাবে, তারপরে আবার লাইন দিয়ে এখানেই শুধু দাঁড়িয়ে থাকতে হবে, তার থেকে একটু ঘুরে ঘুরেই দেখি। নামতে পারো না, হ্যাঁ বাবা যায়, এইভাবে আমার সাথে ভিতরে করা, তো চলো।
তারা ভয়ে চিৎকার করে না হাসে সেটা বোঝা যায় না। আমি আগে প্রচুর উঠতাম, ওরকম আমিও চিৎকার করতাম ভয়ে, হাসতাম, সেটা কিন্তু ভয়ে। তো যাই হোক, এখন আর একদম উঠতে পারি না, মানে এখন ওঠার নাম করলে ভয় লাগে। আর ডোডো পুরোপুরি এখানে ইনভলভ হয়ে গেছে। আমাদের পার্ক ঘোরা কমপ্লিট, এখন আমরা যাব কল্যাণীতে। মনে হয় কোনো মেলা হচ্ছে, তো যদি হয় তো ওই মেলায় যাব, তা না হলে বাড়ি যাব। মেলাতে কিন্তু একটা উল্টো, দেখো পিছনে একটা দেখছো টিন দিয়ে ঘেরা, ওটা সেন্ট্রাল পার্কের মেলা মানে হয় ওখানে, মোটামুটি টানা এক মাস মতন মেলা হয়। তো আজকে কিছু নেই, মনে হয় মেলা পুরো শেষ, কিন্তু তার অপোজিট সাইডেই একটা মেলা হচ্ছে, তো সেই মেলাটাতে আমরা একটু যাই, মানে ডোডোকে নিয়ে একটু ঘোরাঘুরি আর কি, আর তো কিছু না, চলো। চোখ জুড়িয়ে যাচ্ছে জাস্ট, মানে এক্সে বারকার এক্স ফুল, এত ভালো লাগছে না। এখানে সবজি গাছ আছে, আসো দেখো জাস্ট। Thank you.
যেটা তুমি আলো ভাপা পিঠে চলে এসেছে হাতে খাবি আমি খাই দেব তোকে হ্যাঁ ভাপা পিঠে এটা দাঁড়াও নে বাবাই দেখ গরম গরম আরে ভুঁ अमृता बिंदु जाए बोलो পেট খারাপ অবস্থা তুমি খাও এটা পেটে প্রবলেম হলো তো তুমি খাও এটা তাহলে অমৃত না লজ্জা পেয়ে গেলে ও কি খাবি বাবা ও বলছে আমি কি খাবো আমি নিজেও জানি না বাড়ি ফিরে আমরা চলে এসেছি আর ডোডো সারা জায়গা ঘুরে কিছু না শুধু লাস্টে চকোচিপস কেকটা ওটা শুধু নিল বার্গার বার্গার করছিল বার্গার আর খাবে না তো ওটা নিয়েই আমরা চলে এসেছি এখন একটু ফ্রেশ হব বাবেল টয় কিনেছে আজ রাতের ডিনারে হবে খিচুড়ি আলু ফুলকপি মটরশুটি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আমি বসিয়ে দিয়েছি ও আর হবে বেগুন ভাজা ডিমের অমলেট বাস শান্তির খাওয়া বহুদিন থেকে ভাবছি খিচুড়ি খাবো বাট খাওয়া হচ্ছে না ফাইনালি আজকে আমি খাবো খিচুড়ি রান্না ডান এখন যাচ্ছে টেস্টারের কাছে প্রথমে একজনের কাছে পাস হয়ে এসেছে এখন যাচ্ছে আরেকজনের কাছে উফ দেখতে তো ব্যাপক হয়েছে গো খেয়ে বলো কিছু লাগবে কিনা এর মধ্যে ব্যাপক হয়েছে আর ঝাল লাগবে না ঝাল দিইনি তো ডোডো খাবে তো কিন্তু ব্যাপক হয়েছে ডোডো খাবে বলে আমি ঝাল দিইনি কি মজা ডোডো পড়াশোনা করছে বাবার সাথে না পড়াশোনা করছে না ঠিকঠাক করছে না এ না বাবা নোস ফিলিং করে দে তো বলে দাও নোস্টা দেখিয়ে দাও